আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে অতি অল্প সময়ে মাঝি সহ নৌকা আঁকা যায়। এখান থেকে 5, 4 ফুটা, 1 ফুটা, 1 ফুটা। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই হিসাবে ভিডিওতে একটু শোষো বা ঝিরিঝিরি শব্দ হতে পারে, তো তার জন্য দুঃখিত। ঠিক এভাবে দিলাম, এভাবে দিলাম। এইখানে মাঝি, এটার উপর এখান থেকে টান দিলাম। হ্যালো বন্ধুরা, সাইন পেন দিয়ে করে ফেলি। আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুলপাখি ড্রয়িং একাডেমির চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ইচ্ছে করলে আপনিও অতি অল্প সময়ে ঠিক এভাবে মাঝি সহ নৌকা এঁকে ফেলতে পারবেন। হাতে একটি বৈঠা দিয়ে দিলাম। তো আপনি এটিকে ঠিক এভাবে টান দিয়ে দিলেন। নিচে ঢেউ দিয়ে দিলেন। তো বন্ধুরা, আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুলপাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণে দেখালাম কীভাবে অতি অল্প সময়ে মাঝি সহ পালতোলা নৌকা আঁকা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।